নির্বাচন যতই এগিয়ে আসছে রাজ্যের বিরোধী মহিলা সংগঠনগুলো ততই সক্রিয় হয়ে উঠেছে। নারী সংক্রান্ত ঘটনায় শাসক দলের ছত্রছায়ায় অভিযুক্তরা গ্রেফতার হচ্ছে না বলে অভিযোগ তুলে বুধবার রাস্তায় নামে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। এদিন আগরতলা ভানু ঘোষ স্মৃতি ভবনের সামনে থেকে একটি মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন সংগঠনের নেত্রী তথা প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য। তিনি বলেন, 2018 সালে বর্তমান জোট সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকেই এখনো পর্যন্ত বহু নারী সংক্রান্ত অপরাধমূলক ঘটনা সংঘটিত হয়েছে। সরকার বলছে রাজ্যে নাকি সুশাসন চলছে, কিন্তু সুশাসন কোথায় তা জানা নেই আপামর জনগণের। প্রতিদিন নারীদের উপর অন্যতম ঘটনা সংঘটিত হচ্ছে। সম্প্রতি ধর্মনগরে দেখা গেছে একজন মহিলাকে খুন করে ফেলে রাখা হয়েছে। এ ধরনের ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং নিন্দাজনক। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে পুলিশ প্রশাসনকে। শুধু এই ঘটনাটির মোট 4-5 বছরে রাজ্যের বহু নারী সংক্রান্ত ঘটনা সংঘটিত হয়েছে এবং এই ঘটনাগুলির সাথে জড়িত শাসক দলের ছত্রছায়ার লোক। আর এতে যদি বর্তমান সরকারের আমলে সুশাসন হয়ে থাকে তাহলে এটা মেনে নেবে না সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান ঝর্ণা দাস বৈদ্য। আমরা লক্ষ্য করছি সারা রাজ্যে মেজর 18 সালের পর থেকে মোদী সরকার ক্ষমতায় আসে, সুশাসনের নামে গোটা রাজ্যে উন্নয়নের নামে যে ফুয়ারা ধরাচ্ছে, আমাদের মুখ্যমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী সবাই, কিন্তু আইনের শাসন কোথায়, সুশাসন কোথায়? আমরাও এ রাজ্যের জনগণ, আমরা কিন্তু প্রতিদিন নারীদের উপরে জঘন্য ঘটনা সংঘটিত হচ্ছে। মঙ্গলকালের যে ঘটনা, এক কেউ অন্যায় করতে পারে তার জন্য শাস্তির ব্যবস্থা আছে, তাকে এভাবে নির্যাতন করে খুন করে এভাবে ফেলে রাখা যায় না।